তৃণমূলের একুশে জুলাইয়ের বাকি আর দুদিন, তার আগে শহরের একাধিক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া বিশেষ ফলক বসালো কলকাতা পুরসভা। তাতে লেখা নানান ধরনের স্লোগান, সঙ্গে রয়েছে টুকরো টুকরো ছবিও। এই ফলক বসানোর জন্য দুটি জায়গা বেছে নেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে, একটি হাজরা মোড় ও আরেকটি মেট্রো চ্যানেল। হাজরা মোড়ে যে ফলকটি বসানো হয়েছে তা মনে করাচ্ছে ১৯৯০ সালের ১৬ই আগস্ট হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার ঘটনা। ১৬ই আগস্ট ১৯৯০ হাজরা মোড়ের এই জায়গাতেই আহত হয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই স্মৃতি মানুষের মনের মধ্যে জাগিয়ে রাখতে এবারে এই ধরনের বোর্ড দিল কলকাতা পুরসভা। অন্যদিকে মেট্রো চ্যানেলে যে ফলকটি বসানো হয়েছে তাতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস, যাতে লেখা রয়েছে লড়াই ছিল মরণপণ, ওই ২৬ দিনের অনশন। সিঙ্গুর আন্দোলনের সময় এই ধর্মতলাতেই অনশনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার তরফ থেকে সেই জায়গাতেও বোর্ড দেওয়া হয়েছে, যাতে লেখা রয়েছে লড়াই ছিল মরণপণ, ওই ২৬ দিনের অনশন। দুটো ফলকের নিচেই এই লেখা রয়েছে, দিদি এক আন্দোলনের নাম, তোমাকে শতকোটি প্রণাম। হাজরা মোড়ে উনি তো মৃত্যুই হয়ে গেছিলেন, মৃত্যু হয়ে গেছিল ওনার, মাথা ফেটে স্কাল ভেঙে গেছিল, ব্রেনের ওপরে যে লেয়ারটা থাকে সেটা ফাটেনি, নাহলে উনি মারা যেতেন সেদিন। তারপর এই ২৬ দিনের অনশন, এগুলো আজকের দিনের মানুষকে জানানো যে এই স্থানগুলো এই কাজ এগুলো হয়েছে, এই স্থানগুলোকে চিহ্নিত করে সেখানে আমরা এটা লাগিয়েছি যাতে মানুষ জানতে পারে এসে কলকাতায় যে এই জায়গায় মমতা ব্যানার্জির আন্দোলনের কিছুটা স্মৃতি আছে। তৃণমূলের একুশে জুলাই সমাবেশের ঠিক মুখে পুরসভার এই উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। আজকে পিসিমার ফলক হবে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কাল ভাইপোর ফলক হবে, তারপরের দিন ওই দুদেলগাই হিসাব নিয়ে হিসাব নিকাশ করে আবার ববিদার একটা ফলক হবে, ববিদার ফলক হলে মদনদা ছাড়বে না। এই যে জিনিসগুলো, এই যে কালচারটা নিয়ে আসছে ব্যক্তি তোষণের, এই যে কালচারটা, এই কালচারটাই ভয়ঙ্কর। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে সিঙ্গুরে টাটাদের গাড়ি কারখানা তৈরি হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে জমি ফেরতের আন্দোলন শুরু হয়, সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। একুশে জুলাই সমাবেশের আগে চর্চায় ফলক রাজনীতি। অর্ণব মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।